নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামী কাল মহালয়া কাল থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী সূচনা হচ্ছে কাল থেকে বাতাসের চারিদিকে মায়ের আগমনের বার্তা বইবে কিন্তু কালকের দিনেই বন্ধুরা ঘটছে শনির দৃষ্টিতে বছরের শেষ সূর্যগ্রহণ ফলে মহালয়া ও সূর্যগ্রহণ মিলিয়ে এক মহাযোগ সৃষ্টি করেছে তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে জানাবো যে এই দিনে পাঁচটি খাবারের মধ্যে কোন খাবারটি যদি আপনারা খান তাহলে আপনাদের জীবনে তো সৌভাগ্যের উদয় হবে এবং গ্রহণের রকম কুপ্রভাব বন্ধুরা আপনাদের জীবনে পড়বে না এছাড়াও কালকের সকালে রান্না করা খাবার কি আপনারা রাতে খেতে পারবেন এবং কাল রাতে আপনারা বাড়িতে কি রান্না করতে পারবেন এছাড়াও এই দিনে সাথে কোন জিনিসটি মিশিয়ে জ্বালালে বাড়িতে অর্থ সুখ শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় তুলসী তলায় এই দিনে কোন শব্দটি বললে আমাদের মনোবাসনা পূরণ হয়ে যায় এমন অনেক তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানবো তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এবছর দু হাজার চব্বিশ সালে এই সূর্যগ্রহণ এবং মহালয়া শুরু হচ্ছে আগামী দোসরা অক্টোবর বুধবার এবং এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে আগামী দোসরা অক্টোবর বুধবার দিন রাত নটা তেরো মিনিট থেকে মধ্যরাত্রি তিনটে সতেরো মিনিট পর্যন্ত ফলে গ্রহণ চলবে বন্ধুরা প্রায় ছ ঘন্টার মতো কিন্তু মুখ্য স্থায়ী থাকবে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তাই বন্ধুরা এই গ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা যা রান্না করার করে ফেলবেন এবং প্রত্যেক খাবারের মধ্যে আপনারা তুলসী পাতা দিয়ে রাখবেন এবং গর্ভবতী মায়েরা নটা তেরো মিনিটের আগেই আপনারা রাতের খাবারটি করে ফেলবে এবং গ্রহণ চলাকালীন আপনারা জল পান ওষুধ এই সব কিছু খেতে পারবেন শুধু খাবার বা জলের মধ্যে আপনারা তুলসী পাতা দিয়ে রাখবেন নাম্বার বন্ধুরা যেহেতু এই গ্রহণ মধ্যরাত্রি পর্যন্ত চলবে তাই গ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা একটি পিতলের পাত্রে কিছুটা গঙ্গা জল দিয়ে তাতে তিনটি তুলসী পাতা দিয়ে রাখবেন এবং তুলসী মাতাকে আপনারা বলবেন যাতে এই গ্রহণের প্রভাব থেকে আপনাদের বাড়িকে তিনি রক্ষা করেন এরপর বন্ধুরা পরের দিন অর্থাৎ পরের দিন সকালে আপনারা ঘুম থেকে উঠে বাড়িতে সব জায়গায় সেই জলটি ছিটিয়ে দিন বিশেষ করে আপনাদের সদর দরজার সামনে এতে বন্ধুরা আপনাদের বাড়িতে তো গ্রহণের কোন রকম কুপ প্রভাব পড়বেই না এবং বাড়িতে সর্বদাই আপনাদের সুখ শান্তি বজায় থাকবে এছাড়া গ্রহণের পরের দিন বন্ধুরা আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে আপনাদের ঠাকুর ঘর বা সদর দরজার সামনে পারলে একটি প্রদীপ ধরা এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে বাস্তুদস্ত কাটবে এবং আপনাদের আয় উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে নাম্বার তিন বন্ধুরা এই গ্রহণ চলাকালীন মহা মন্ত্র জপ করলে আমাদের গ্রহদোষ কাটে রোগ ব্যাধি নাশ হয় এবং আমাদের সৌভাগ্যের উদয় হয় তাই এই সময় বন্ধুরা আপনারা কাঁচ তামা পেতলের পাত্রে সামান্য গঙ্গা জল নিয়ে তাতে তিনটি অপরিচিতা ফুল নিয়ে আপনারা ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র তিনবার পাঠ করে সেই পাত্রটি আপনারা আপনাদের বাড়ির ছাদ বা উঠানে রেখে আসবেন এবং পরের দিন আপনারা সেই পাত্রটিকে আপনাদের বাড়ি থেকে কোনো দূরে নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় গিয়ে সেই জলটি ঢেলে দেবেন এবং পেছন ঘুরে না দেখে আপনারা বাড়িতে সোজা এসে জামা কাপড় ছেড়ে আপনারা স্নান করে নিন এতে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য তো কাটবেই এবং মহাদেবের কৃপায় আপনাদের জীবনে অর্থ সুখ শান্তিতে ভরে উঠবে এছাড়াও এই দিনে বন্ধুরা যেহেতু রাত নটা তেরো মিনিট থেকে এই গ্রহণ শুরু হচ্ছে তাই আপনারা সন্ধেবেলায় সন্ধ্যা দেবেন তুলসী তলায় জল অর্পণ করা এমনকি বাড়িতে শঙ্খ বাজানো এই সব কিছুই করতে পারবেন এবং তুলসী তলায় গিয়ে আপনারা এই মন্ত্রটি একবার বলুন আর তা হচ্ছে ওম ভগবতে বাসু দেবায় নাম। এরপর বন্ধুরা আপনারা ঠাকুর ঘরে এসে যেভাবে সন্ধ্যা দেন ঠিক তেমনই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি বন্ধুরা আপনারা বার জপ করবেন এরপর বন্ধুরা আপনারা পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরকে যা ভোগ দিয়েছিলেন তা বাতাসা বা যে কোনো মিষ্টিই হোক তা বাড়ির সকলে মিলে গ্রহণ করুন এতে বন্ধুরা গ্রহণের রকম নেগেটিভ উর্জা আপনাদের শরীরে থাকবে না আপনাদের ওপর প্রভাব ফেলতে পারবে না তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে রাতে আপনারা কি খাবেন প্রথমত বন্ধুরা আপনারা আজকে রাতের বেলায় কোনো রকমের আমিষ জাতীয় খাবার খাবেন না এবং গ্রহণের আগে আপনারা যে সমস্ত খাবারে তুলসী পাতা দিয়ে রেখেছিলেন সেই খাবারগুলি আপনারা রাতের বেলায় খাবেন এছাড়াও বন্ধুরা আজ রাতে আপনারা তেতো অবশ্যই খান যেমন উচ্ছে করলা কারণ বন্ধুরা তেতোর মধ্যে জীবাণু নাশ করার এক বিশেষ গুণ রয়েছে নাম্বার দুই মধু বন্ধুরা মধুর মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স সি কপার আয়োডিন জি, গ্লুকোজ অ্যান্টি অক্সিডেন্ট এবং ক্যালসিয়াম এছাড়াও বন্ধুরা অনেক রকমের ভিটামিন রয়েছে যা আজ রাতে বন্ধুরা আমাদের খাওয়া কিন্তু অবশ্যই দরকার কারণ বন্ধুরা আজ রাতে যেহেতু অনেক পরিমাণে জীবাণু বেড়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা আজকের রাতে পারেন তাহলে অবশ্যই মধু সেবন করুন নাম্বার তিন বন্ধুরা লাউ আমাদের বিভিন্ন রকমের পেটের সমস্যা দূর করে তাই বন্ধুরা অনেকের কি হয় যে পর হঠাৎ পেট খারাপ হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো আজ রাতে লাউ খেয়ে ঘুমান তা শরীরের পক্ষে অনেক উপকার হবে তাই বন্ধুরা আপনারা শুনলেন যে পাঁচটি খাবার যা আপনারা আজ রাতে খাবেন আর তা হচ্ছে প্রসাদ তুলসী পাতা দেয়া খাবার তেতো মধু এবং লাউ এছাড়াও বন্ধুরা আপনারা আজকের রাতে যে কোনো খেতে পারে শুধু আপনারা আমিষ খাবার খাবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে বাড়িতে এই দিনে কোন জিনিসটি জ্বালালে সেই মানুষেরা ধনধান্যে ভরে ওঠে কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা লেগে থাকে এবং ঠিক সময় যদি আমরা এই সমস্যার সমাধান না করি তাহলে বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতো কষ্ট ভোগ করতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে গ্রহদোষ দূর করার সব থেকে সহজ উপায় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদেরকে বলবো তা হলো মিছরি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে আমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু কেতু এবং শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়াও বন্ধুরা মৌরি ও মিছরি মিশিয়ে একসাথে খেলে বুধের সুখ প্রভাব এসে মানুষের জীবনে এসে পড়ে পরিবারে সুখ শান্তি আর্থিক উন্নতি আবার সহজেই হয় নাম্বার দুই বন্ধুরা দেখেন যদি আপনাদের ভাগ্যে কিছুতেই সৌভাগ্য আসছে না অনেক পুজো অর্চনা উপায় করার পরেও যদি জীবনে যা সমস্যা সেটাই রয়ে গেছে তাহলে বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই কারণ বন্ধুরা শনিদেব হচ্ছেন এই কলিযুগের দাতা। তাই বন্ধুরা শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনি দোষ কাটানোর জন্য যে কোনো আমাবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সরিষার তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেলটি দান করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং গ্রহদোষ দোষ গ্রহ পেট সমস্যা ধীরে ধীরে কেটে যায় বন্ধুরা এইভাবে আপনাদের পর পর সাত দিন করতে হবে মানে ধরুন আপনারা আজকের দিনে করলেন তাহলে আপনাকে আবার পরে শনিবার করতে হবে বা পরপর সাতটি শনিবার আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন এছাড়াও বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন কারণ যেই বাড়িতে মঙ্গলবার হনুমান পাঠ করা হয় সেই বাড়িতে কখনো শনিদেবের খারাপ প্রভাব পড়ে না সেই বাড়িতে সদা সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই কথাটি কিন্তু মাথায় রাখুন নাম্বার তিন বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি তাই আপনারা দুধ গঙ্গাচল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন আর তারপর সেই জলটি আপনারা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিভে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে আপনারা টানা এগারোটি সোমবার যদি আপনারা করতে পারেন তাহলে তো খুবই ভালো এবং এই মন্ত্র আপনারা এগারোবার একুশ বার জপ করবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তি কেমন নাশ হয়ে গেছে নাম্বার চার বন্ধুরা শনি বা মঙ্গলবার আপনারা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ চালিয়ে আপনি যেটা চান সেটা ভগবানকে বলুন যদি কোনো সত্যুর নাচ চান বা আর্থিক উন্নতি চান বা পরিবারের সুখ শান্তি চান সেটাই বলবেন এবং এরপর আপনারা মন্দিরে বসে ভগবান শ্রীরামকে প্রণাম করে হনুমান চালিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করুন আর তা হচ্ছে ওম নম ভগবতে হনুমন্ত নম এছাড়াও বন্ধুরা আপনারা যদি খুবই বিপদে থাকে বা খুব সংকটে পড়েন তাহলে আপনারা হনুমানজি এই বীজ মন্ত্র হাতে জল নিয়ে ভগবান শ্রীরামকে স্মরণ করে একশো আট বার জপ করবেন আর তা হচ্ছে ওম ইম ভীম হনুমতে শ্রীরাম দূতায় নম বন্ধুরা এই মন্ত্র যেই দিন আপনারা জপ করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ ও ব্রহ্মচর্য পালন করবেন আমিষ খেয়ে বা সঙ্গ করে আপনারা এই মন্ত্রটি আপনারা একদমই জপ করবেন না নাম্বার তিন বন্ধুরা মঙ্গলবার শনিবার দিন আপনারা গুড় তিল লাল কাপড় মুসুরির ডাল তামার বাসন এগুলি যদি আপনারা দান করতে পারেন তাহলে বন্ধুরা দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং শনি হয়তে কেটে যায় তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়া এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তাহলে ধুনোর সাথে কিন্তু আপনারা অবশ্যই এই জিনিসটিকে পোড়াবেন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমনটি অবশ্যই করা দরকার কারণ বাস্তু বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারো কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনই নেগেটিভিটি এবং অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবে সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতি করার পর ভগবান শ্রীরামকে স্মরণ করে করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনুর ধোঁয়া বা গন্ধ আপনারা বাড়ির সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচ এগুলি নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টিক্লক ওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি যে কোনো একটি ধুনুর পাত্রে একটি পাত্র নিয়ে একটু কপ্পুর নিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলি দিয়ে দেবেন এবং হনুমানজির মন্ত্রটি আপনারা সেই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানো ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারো পায়ে না লাগে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন